এদিকে সুনামগঞ্জের বাজারে বাড়ছে সবজির দাম। এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের জেল রোড এলাকা থেকে জানাচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, সবজির দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা এবং শীতকালীন আগাম সবজির দরদাম কেমন দেখছেন? ধন্যবাদ মিতু। আসলে দেখুন, গত এক মাস ধরে কিন্তু সুনামগঞ্জের যে সবজির বাজারগুলো রয়েছে সেই সবজির বাজারগুলোতে কিন্তু আসলে সবজির যে দাম সেটা কিন্তু প্রতিনিয়তই বেড়ে চলেছে, যার ফলে কিন্তু এখানকার যারা সবজি কিনতে আসছেন ক্রেতারা তারা কিন্তু আসলে বিপাকের মধ্যে পড়েছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের সবচেয়ে বড় যে সবজির বাজারটি, সেই সবজির বাজারটিতে। তবে এখানে আমরা সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত কিন্তু পুরো সবজির বাজারটি ঘুরে দেখেছি, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। তবে বাজারে সবজি সরবরাহ থাকলেও কিন্তু গত এক মাসে কিন্তু প্রতিটি সবজিতেই কিন্তু 25 থেকে 30 টাকা বেড়েছে। তার কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু সুনামগঞ্জের যে শীতকালীন যে সবজি সেই সবজি কিন্তু আসলে এখনো উৎপাদিত যে সবজি সেটি কিন্তু এখনো বাজারে উঠেনি, যার ফলে কিন্তু আসলে এখানকার ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে তারা সবজি আমদানি করে থাকেন, যার ফলে কিন্তু সুনামগঞ্জের তারা আমদানি করতে গিয়ে কিন্তু আসলে সবজির যে পরিবহন খরচ সেটা কিন্তু আসলে তাদেরকে বাড়তি খরচ করতে হচ্ছে, যার ফলে কিন্তু আসলে সুনামগঞ্জের যে সবজির বাজারে তারাও কিছুটা লাভের আশায় কিন্তু বেশি দামে বিক্রি করছেন। আমরা যদি আজকে সবজির বাজারে দর সম্পর্কে বলি, যে প্রতি কেজি শিম কিন্তু গত সপ্তাহে 120 টাকা কেজি দরে বিক্রি করা হলেও কিন্তু আজকে সেটি 150 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে যদি বলি ফুলকপি 130 টাকা কেজি দরে গত সপ্তাহে বিক্রি করা হলে কিন্তু এই সপ্তাহে কিন্তু 150 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে আলু 60 টাকা, মূলা 55 থেকে 60, ঝিঙ্গা 65 থেকে 70, অর্থাৎ প্রতিটি সবজি কিন্তু আসলে 60 টাকার ঊর্ধ্বে কিন্তু এই বাজারগুলোতে আসলে বিক্রি করা হচ্ছে। তবে ক্রেতারা যেটি বলছেন, যে প্রতিনিয়ত যেভাবে সবজির দাম বাড়ছে তাতে কিন্তু তারা আসলে পারছেন। তবে এখানকার ব্যবসায়ীরা এটিও বলছেন, যেহেতু আগামী নভেম্বর মাসে এখানে শীতকালীন সবজি আগাম যে সবজি সেটি বাজারে উঠতে শুরু করবে, যার ফলে কিন্তু সুনামগঞ্জে যে সবজির বাজারগুলো রয়েছে সেখান থেকে আসলে দাম কিছুটা কমতে শুরু করবে। মিতু, সুনামগঞ্জ থেকে সবজির দরদাম জানাতে যুক্ত হয়েছিলেন লিপসন আহমেদ।